ভিডিওর মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিক সংস্কৃতের যে দুটো পদ্যাংশ রয়েছে শ্রীমদ ভগবদ গীতা এবং শ্রী গঙ্গাস্তোত্র এই দুটি পদ্য থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আর তোমাদেরকে বলে দিই তোমরা জানো যে এই দুটো চ্যাপ্টারই তোমাদের পদ্যাংশ থেকে পরীক্ষা হবে কিন্তু উচ্চ মাধ্যমিক সংস্কৃত সায়েসেন 2022 তোমাদের পদ্যাংশ থেকে যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসবে সেগুলো তোমরা দেখে নাও তোমাদের জন্য আছে এক নম্বর রয়েছে ভগীরথ কোন নদীকে মর্তে আনেন না উত্তর হবে গঙ্গাকে ভগীরথ মর্তে আনেছেন দুই জায়গায় রয়েছে শঙ্করাচার্যের গুরুর নাম কি শঙ্করাচার্যের গুরুর নাম হচ্ছে গৌড়পাদ তারপর যেটি রয়েছে শ্রীমদ ভগবদ গীতার অপর নাম কি শ্রীমদ ভগবদ গীতার অপর নাম সপ্তসুধী চার নম্বর দাগে রয়েছে গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন এই উত্তরটা ভালো করে দেখো পৃথিবীতে গঙ্গা কল্পলতার মতো মানুষ যা চাই তাই তিনি ফলরূপে দান করেন তাই তিনি কল্পলতারূপী গঙ্গা ত্রিভুবন কি ত্রিভুবন হলো স্বর্গ মর্ত ও পাতাল ছয় দাগে রয়েছে গীতার সম্পূর্ণ নাম কি না শ্রীমদ ভগবদ গীতা তারপর যেটি রয়েছে অলকানন্দা কে শঙ্করাচার্য জগতের বুকে প্রবাহিত গঙ্গাকে অলকানন্দা বলেছেন আটের নম্বর রয়েছে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে না শ্রীকৃষ্ণের মতে একজন নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ ব্যক্তি নয়ের দাগা রয়েছে অনাসক্ত হয়ে কর্ম করলে কি লাভ হয় না অনাসক্ত হয়ে কর্ম করলে পুরুষ পরমপদ মোক্ষপ্রাপ্ত হয় দেবী সুরেশ্বরী এখানে সুরেশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে দেবী মাতা গঙ্গাকে বোঝানো হয়েছে এগারো নম্বর রয়েছে পুরুষ কথার অর্থ কি পুরুষ কথার অর্থ হলো মানুষ ইহলোকে কে পতিত হয় না ইহলোকে যারা গঙ্গাকে প্রণাম করে তারা পতিত হয় না তেরো নম্বর দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ কেন কর্মে ব্যাপৃত থেকেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন তিনি কর্ম করলে সাধারণ মানুষও কর্ম করবেন তাই তিনি কর্মে ব্যাপৃত থেকেছেন চোদ্দো নম্বরে রয়েছে নিয়ত কর্ম কি শাস্ত্রবিহিত কর্তব্য কর্মকেই নিয়ত কর্ম বলা হয় গঙ্গা কার জননী গঙ্গা ভীষ্মের জননী শ্লোক দেখা রয়েছে ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে ভগবদ্গীতায় মোট 700টি শ্লোক আছে ভগবদ্গীতায় কে কাকে উপদেশ দিয়েছেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতায় উপদেশ দিয়েছেন আঠারো নম্বর দাগে রয়েছে গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম শ্রেয় কেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা না কর্মশূন্য হয়ে থাকলে দেহযাত্রা নির্বাহ করা যায় না তাই কাজ না করা অপেক্ষা কাজ করাই শ্রেয় এরপর তোমাদের 19 নম্বর জায়গায় রয়েছে যেটা রয়েছে শ্রীমদ ভগবদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত না শ্রীমদ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত অনাসক্ত হয়ে কর্ম করার ফল কি অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ পরমতত্ত্ব অর্থাৎ মুক্তি লাভ করে একুশের নম্বরে রয়েছে প্রকৃতিজ গুণ কী কী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না প্রকৃতিজ গুণ হল সত্ত্ব রজতম গুণ গঙ্গার স্রোতে স্নানের ফল কী না যে গঙ্গার স্রোতে স্নান করেছে তার আর পুনর্জন্ম হয় না তেইশের নম্বরে রয়েছে দেববধূগণ গঙ্গাকে কীভাবে দেখেন দেববধূগণ গঙ্গাকে চঞ্চল কটাক্ষে দেখেন এরপর যেটি রয়েছে শ্রী শঙ্করাচার্য কোন ধর্মের প্রচারক ছিলেন শ্রী শঙ্করাচার্য বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের প্রচারক ছিলেন মাতা গঙ্গার ভক্তদের কে দেখতে পায় না মাতা গঙ্গার ভক্তদের যম দেখতে পায় না মিথ্যাচারী শব্দের অর্থ কী বা পরীক্ষার সময় থাকতে পারে যে মিথ্যাচারী কাকে বলা হয় কর্মেন্দ্রিয়গুলি সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয়সমূহ স্মরণ করে যে সেই মিথ্যাচারী আঠাশ নম্বর দাগে রয়েছে শ্রী শঙ্করাচার্যের জন্ম কোথায় না বর্তমান কেরালা রাজ্যের এর্নাকুলাম জেলার ভালো করে মনে রাখবে এর্নাকুলাম জেলার কলাদি গ্রামে তার জন্ম হয়েছিল তারপর যেটি রয়েছে আঠাশ নম্বরে কর্মযোগীর লক্ষণ কি কর্মযোগীর লক্ষণ হলো জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয় স্বধর্ম কি যার যা কর্তব্য কর্ম তাই তার স্বধর্ম তিরিশ নম্বর দাগে রয়েছে গঙ্গা পাতালে কি নামে পরিচিত গঙ্গা পাতালে ভগবতী নামে পরিচিত একত্রিশ নম্বর রয়েছে শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়টি কি নামে পরিচিত শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়টি কর্মযোগ নামে পরিচিত গঙ্গা স্বর্গে কী নামে পরিচিত গঙ্গা স্বর্গে সুরধ্বনি বা অলকানন্দা নামে পরিচিত তেত্রিশ নম্বর রয়েছে মোক্ষলাভের জন্য কী প্রয়োজন মোক্ষলাভের জন্য অহংকার ও ফলাশক্তি ত্যাগ করে কর্ম করা প্রয়োজন চৌত্রিশে রয়েছে নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষলাভ করেছেন নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষলাভ করেছেন জনক অশ্বপতি প্রমুখ রাজর্ষিগণ পঁয়ত্রিশ নম্বর রয়েছে গঙ্গাজল পানকারীর কী প্রাপ্তি হয়েছে গঙ্গাজল পানকারীর মোক্ষ প্রাপ্তি হয়েছে শঙ্কর মৌল বিহারিণী কে এবং তাকে এমন বলার কারণ কি দেবী গঙ্গা
দেবাদিদেবের মহাদেবের মস্তকে অবস্থান করে বলে গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলা হয়েছে। তারপর যেটি রয়েছে তব পদকমলে, কার পদকমল? শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার পদকমলের কথা বলেছেন। কর্মশূন্য হয়ে থাকলে তার ফল কী হয়? না, কর্মশূন্য হয়ে থাকলে দেহযাত্রাও নির্বাহ করা যায় না। 39 নম্বর দাগের যে কোশ্চেনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তসতী গীতা নাম হলো কেন? শ্রীমৎ ভগবদ্ গীতাতে 700 শ্লোক আছে বলে গঙ্গাকে সপ্তসতী গীতা বলা হয়েছে। তোমাদের 40 নম্বর যেটা শেষ কোশ্চেন আমি রেখেছি, না শঙ্কর মৌল বিহারিণী কোন বিভক্তি? শঙ্কর মৌল বিহারিণী প্রথমা বিভক্তি।